বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর শিবলী আলম কাউন্সিল নির্বাচনে জয়ী হওয়ায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে। গত 5ই মে হাইডে তার নির্বাচনী অফিসে এক সভায় তাকে অভিনন্দন জানানো হয়। মোহাম্মদ নাসির খান সোহেবের পরিচালনায় এ সভায় বক্তব্য রাখেন নবনির্বাচিত কাউন্সিলর শিবলী আলম। তিনি তার নির্বাচনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, যারা ভোট দিয়েছেন, যারা সহযোগিতা করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানান। এলাকার মানুষের সার্বিক সহযোগিতায় তিনি বিজয়ী হতে পেরেছেন বলে তিনি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাসী সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়েছি। আমি চেষ্টা করব আপনাদের সবার কমিউনিটির কাজ করার জন্য। সবার কাছে দোয়া চাইছি।